রাজ্যে তপশিলি জাতির উন্নয়নে বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তর। বুধবার নতুন নগর উচ্চতর বালিকা বিদ্যালয়ের তপশিলি জাতি বালিকা ছাত্রীনিবাস পরিদর্শন করেন তপশিলি জাতি কল্যাণ দপ্তর মন্ত্রী ভগবান দাস। তার সঙ্গে ছিলেন দপ্তর অধিকর্তা সন্তোষ দাস এবং অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনকালে ছাত্রীনিবাসটির সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। কথা বলেন ছাত্রীনিবাসে থাকা ছাত্রী এবং হোস্টেল সুপার সহ অন্যান্যদের সঙ্গে। হোস্টেলের ছাত্রীদের সঙ্গে আহারও সম্পূর্ণ করেন মন্ত্রী ভগবান দাস। পরিদর্শন নিয়ে মন্ত্রী ভগবান দাস জানান, এই ছাত্রীনিবাসটির সামগ্রিক উন্নতি কল্পে বিভিন্ন কাজকর্ম করেছে দপ্তর। ছাত্রীনিবাসটির সামগ্রিক সুশৃঙ্খল ব্যবস্থা এবং পরিবেশের প্রশংসা করেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। আমাদের নতুন নগর এসসি গার্লস হোস্টেলে সকালবেলা এসেছি আমরা। কিছুদিন আগেই এই হোস্টেলের সংস্কারের জন্য ব্যবস্থা নিয়েছিলাম এবং তাদের যে ফার্নিচারগুলো এখানে আমরা দিয়েছি। খুব খারাপ অবস্থায় আগে ছিল, তো এটা আমি দেখতে এসেছি যে কতটুকু কী হয়েছে, বাচ্চাদের আর কোনো সুবিধা অসুবিধা আছে কি না। খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা পরিবেশ। সব থেকে বড়ো বিষয়, আমি এখানকার যিনি হোস্টেল সুপার রয়েছেন উনি নিজে এখানে থাকেন এবং আমি যা দেখলাম সত্যি খুব ভালো লেগেছে। সেটা ওনারা নিজেরাও এখানে শাকসবজি নিজেরাই সেটা করেন এবং সেই সবজি দিয়ে অনেক সময় রান্না হয়। আমি নিজেও আজকে এখানে খেয়েছি বাচ্চাদের সঙ্গে, খুব ভালো লেগেছে সব মিলিয়ে। তো আমরা চাইছি এইভাবে প্রত্যেকটা হোস্টেলকেই আমরা সাজিয়ে তোলার জন্য এবং সব থেকে বড়ো বিষয়ে আমরা ইদানিংকালে বাচ্চাদেরকে আরেকটু তাদের সুবিধা দেওয়ার জন্য, যেমন প্রত্যেকটা হোস্টেলে আমরা টিভি দিচ্ছি, এলইডি টিভি আমরা এখানে দিচ্ছি, যাতে তারা মাঝে মধ্যে পড়াশোনার ফাঁকে টিভি দেখতে পারে। এখানে রান্নার ব্যবস্থা খুব ভালো রয়েছে, যেটা দেখলাম গ্যাস কানেকশন ইতিমধ্যেই পাইপ কানেকশন হয়ে যাবে এখানে। তো যার কারণেই আজকে আমার এখানে সকালে আসা, বাচ্চাদের সঙ্গে একটু কথা বললাম সবার সঙ্গে এবং তাদের সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম। সব মিলিয়ে খুব ভালো, এই হোস্টেলটা ভালোই চলছে। রাজ্যের বিভিন্ন এরকম হোস্টেলে ছাত্রীদের জন্য দপ্তর টিভি দেওয়ার ব্যবস্থা করেছে বলে জানান তিনি। উল্লেখ, নতুন নগর তপশিলি বালিকাদের এই ছাত্রীনিবাসে নিজেদের চেষ্টাতেই গড়ে তোলা হয়েছে মনোরম সবজি এবং ফুলের বাগান। শৃঙ্খলা আর নিষ্ঠা নিয়ে পড়াশুনো করে এখান থেকেই বৃহৎ জীবনের লক্ষ্য পূরণ করতে পারিয়ে দেবে রাজ্যের কৃতী বালিকারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।